আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তবে আমার আশঙ্কার জায়গা এটাই যে আপনারা হয়তো কেউই ভালো নেই, ঠিক যেমন আমিও একদিকে ভালোই আছি কিন্তু আরেকদিকে একেবারেই ভালো নেই। এমন একটা হন্তারক সময়ের মধ্যে দিয়ে আমরা চলছি যেখানে সমস্ত কিছুই খুব নিরাশার মতো শোনায়, এবং একটা যেটাকে এই ভাইরাস বলছি আর কি, সেটা আমাদের জীবনযাত্রা যাকে বলে তাকে প্রায় তলানিতে এসে ঠেকিয়ে দিয়েছে। নিস্তার কীভাবে হবে তা জানি না, তবে আমি নিজে খুব যে এই রোগটাকে ভয় পাচ্ছি তাও নয়। কেননা কবি তো বলেছিলেন যে আমি মৃত্যু চেয়ে বড়, আমার কাছে সেটা খুব বড় সত্যি যে এইগুলো খুব কিছু নয়। তবে কি যে এই ভাইরাসের ভাবনা যেটা সকলে করছে আমাদের মধ্যে সেটা ব্যাপ্ত হয়ে গেছে, সেটা কেমন একটা রূপ যে আমার কাছে প্রায় শুনলে আপনারা হাসবেন যে প্রায় ব্রহ্মের মতো লাগে। ব্রহ্মের যে চরিত্র, ব্রহ্মের চরিত্র সম্বন্ধে কেন উপনিষদে বলেছে যে এটা অনির্বচনীয়, অর্থাৎ বলে ঠিক প্রকাশ করা যায় না। এই ভাইরাস তো সেই রকম। এবং আরেকটা কথা খুব ভালো আছে যে ব্রহ্মের সম্বন্ধে বলা হয় যে অবিজ্ঞাতং বিজানতাম, বিজ্ঞাতম অবিজানতাম, যারা মনে করছেন যে আমরা এই ভাইরাসটাকে চিনেছি তারা কিছুই জানেন না। যেমন ব্রহ্মকে যারা ভাবেন যে আমরা জানি ব্রহ্মকে, তারা ব্রহ্মকে জানেন না। আর যারা মনে করেন যে আমি জানি না, তারাই আসলে ব্রহ্মকে জানেন। ঠিক তাই আমরাও সেইভাবে ভাবি যে আমরা যারা ভাইরাসকে চিনি না, জানি না, অনন্ত অর্ধ সত্য প্রতিদিন বক্তব্য রাখি না, এই জানি না যে তাতে করে সবচেয়ে ভালো জানি যেটা একটা সর্বব্যাপ্ত রূপ আছে, এবং এটা প্রায় প্রেমের মতো যে কে কোথা ধরা পড়ে কে জানে। তা আমরা সেটা ঠিক এখন নির্ধারণ করা সম্ভব নয়, এবং এটাও বলা সম্ভব নয় যে অমুক তারিখে এই জিনিসটা চলে যাবে, মনে হয় না। তা ভাইরাসের যেটা চরিত্র সেটা থাকে এবং তাকে নিয়ে চলতে হয়, এটাই ভাইরাসের চরিত্র। মাঝখান দিয়ে ভাইরাস যেটা করে গেল যে আমাদের যে জীবনযাত্রা যেটা ছিল সেটা আমরা প্রায় বন্দী দশায় পরিণত হয়েছে, সেটা প্রত্যেকে এটা লকডাউন চলছে, নিশ্চয়ই সেটা ভালোর জন্যে চেষ্টা করছেন সকলে, সেটা সরকারের তরফেই হোক কিংবা আমাদের নিজে ইন্ডিভিজুয়ালি যেভাবে চলছি আমরা সেই ব্যক্তিগত তরফেই হোক, যারা একাকী আছেন, ঘরবন্দী হয়ে আছেন, তারা সুস্থ থাকুন, কিন্তু ভালো আছেন যে সেটা বলতে পারি না, কারণ আমি ভালো নেই। তো এই জায়গায় দাঁড়িয়ে মানে ভাইরাসের চরিত্র ব্যাখ্যা করাও আমার পক্ষে সম্ভব নয়, আর সেটা জানানোও আমাদের পক্ষে সম্ভব নয়। আমি কেমন আছি শুধু এই লকডাউনের পিরিয়ডটা যে কীরকম কাটালাম সে সম্বন্ধে বলতে পারি যে আমি ভালোই কাটালাম। ফ্যামিলির সঙ্গে পুরোপুরি রয়েছি, সারাটা দিন তাদের সঙ্গে চলছে, কিন্তু মাঝে মাঝে ভাবি যাদের ফ্যামিলি সেইরকমভাবে একটা পূর্ণপোক্ত নয়, হয়তো বৃদ্ধ বৃদ্ধা দুজন আছেন, এরকম তো আমাদের এখানে তো অনন্ত জায়গা এরকম রয়েছে এখন, তো তারা কীভাবে দিন কাটাচ্ছেন সেটা নিয়ে আমার ভয় হয়। আমরা নিজেরা যেরকমই থাকি কিন্তু তাদের জন্য চিন্তা হচ্ছে আমার, বিশেষ করে চিন্তা হচ্ছে যারা একটু বাইরে টারে না বেরিয়ে বিষাদে ভোগেন কিংবা এইসব মানুষ যারা আছেন তাদের জন্য চিন্তা হচ্ছে। আবার তাদের জন্য চিন্তা হচ্ছে যারা খুব আতঙ্কগ্রস্ত হয়ে আছেন তাদের জন্য চিন্তা হচ্ছে। কেননা সত্যি আতঙ্কগ্রস্ত হয়ে কি কোনো লাভ আছে? ভীষণ আতঙ্কগ্রস্ত প্রত্যেকে। আমি প্রথম দিকে যখন এটা এলো তখন আমি ডিসরাপ্টেড, মানে আমি আমার নিজের যে লেখাপড়ার একটা জগৎ আছে যা আমি প্রতিদিন একটা আমাকে বসতেই তো হয় নানান কাজের মধ্যে, লেখাপড়া তো একটা কন্টিনিউয়াম, সেটা তো চলতে থাকে,
সেটাতে আমি কোনো কনসেন্ট্রেট করতে পারছিলাম না। এই খবর আসছে, সেই খবর আসছে, অমুক জায়গায় অমুক হলো, অমুক জায়গায় তমুক হলো, আর মানে টিভি চ্যানেলগুলো তো খুললে পরে আমার কাছে মাথা খারাপ লাগছিলো। এবং এই যে একটা মানে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই যে শব্দটা, এটা আমার কাছে মানে আমার কাছেও একটা ভয়ঙ্কর হয়ে উঠছিল, যাতে করে আমি আমি ইয়ে করতে পারছিলাম না, কোনো জিনিসের কিছু কনসেন্ট্রেট করতে পারছিলাম না। তো কিছুদিন যাওয়ার পর অবশ্য আমি খুব ভালো করেই উড়িয়ে দিয়েছি যে হ্যাঁ, ও যা হবার হবে, আর যখন হবে তখন হবে, এই নিয়ে চিন্তা করে লাভ নেই। সেটা সার্বিকভাবেই সেটা চিন্তা করি যে আমাদের মধ্যে হার্ড ইমিউনিটি তৈরি না হওয়া পর্যন্ত এর থেকে কীভাবে রক্ষা পাবো জানি না। ফলে তো সেটা যদি হয় তাহলে এই সর্বব্যাপ্ত ব্রহ্মের মতো আমাদের হয়তো সবাইকেই সে গ্রহণ করে ছাড়বে। তো সেই গ্রহণই যখন করবে, সেইখানে আমরা 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 সেইভাবে ভাবি যে সেখান থেকে বেরিয়ে আসার রাস্তাও খুব সোজা। এমনিতে যে আমার যদি অন্যান্য অসুখ থাকে তাহলে তো একটু সমস্যা হবেই, সে তো আমার অন্য একটা ডেঙ্গু হলেও সে সমস্যা হতে পারে, কাজেই সেইটা নিয়ে ভাবছি না। যাদের যাদের সেই সব ধরনের অসুস্থতা আছে তাদের জন্য চিন্তা হয়, কিন্তু যাদের অন্যান্য উপসর্গ কিংবা অনুষঙ্গ নেই তাদের জন্যে আমি ভাবি যে ঠিক ঠিক আমরা বেরিয়ে আসবো তার থেকে। এবং সবসময় আমার মনে হয় যে বেরিয়ে আসাটার কথাটাই সবসময় ভাবার দরকার আছে, কেননা এ কোনো জিনিসই এরকম অনেক অনেক জিনিস আমাদের পৃথিবীতে ঘটেছে এর আগেও, সেখান থেকে আমাদের বেরিয়ে আসাটাই সবচেয়ে বেশি প্রয়োজন। আমি এই সূত্র থেকে অন্য কিছু কথা আর বলছি বলবো না। আমি চাই যে মানুষ যাতে বসে না থাকে, কারণ আমাদের করোনা ভাইরাসের আরেকটা পাশে যে বিশাল ইকোনমির ব্যাপার রয়েছে যেটা একদম প্রায় শেষ জায়গায় এসে পৌঁছেছে বলে মনে হচ্ছে আমার। অতএব সেইখানে দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের আলস্যের সময় নেই, বরঞ্চ খুব শক্ত হয়ে বুক বেঁধে এগোনোর দরকার। এবং আমাদের মানে নিজেদের যে যা করি না কেন কর্মক্ষেত্রে যাওয়ার দরকার। এবং এটাও বলি যে সামনে যে সময় আসছে, আপনাদের সবাইকে এটা আমার এটা কিছু বড় কথা মনে করবেন না, যে যেরকম কাজ পাবেন কোনোটাকে হীন মনে করবেন না, সেইভাবে কিন্তু এগিয়ে চলাটা আমাদের দরকার আছে। না হলে আমাদের আমাদের এই অর্থনৈতিক জায়গা থেকে বেরোতে পারবো না, এবং সেখানে করোনার থেকে কিন্তু তার থেকে অনেক বেশি মৃত্যু কিন্তু সেইখানে অপেক্ষা করছে, কারণ সেই জিনিসটা চিন্তা করা ভালো। আমি সেইটার ভাবনা থেকেই আমি আমার একটা বই থেকে একটু কথা বলছি, আপনাদের তাতে একটা অন্যরকমও লাগবে। এবং যেহেতু এটা একেবারেই করোনার বিষয় নয়, আমি যেহেতু মহাভারত নিয়ে দিন রাতি থাকি, তার মধ্যেই মানে চিন্তাভাবনাটা তার মধ্যেই থাকে, ফলত সেখান থেকে আমি একটা জায়গা পড়ব যেটাতে আপনারা বুঝবেন যে দ্রৌপদীর মতো লোক, তিনি যুধিষ্ঠিরকে বলছেন, যুধিষ্ঠির তখন বনবাসে গেছেন পাশায় হেরে, সেই বনবাসে যাওয়ার পর সেটাও তো সর্ট অফ লকডাউন, সেটা যুধিষ্ঠির খুব ভালোভাবে নিয়েছেন, তিনি সুন্দর শাস্ত্রটাস্ত্র আলোচনা করছিলেন ব্রাহ্মণদের সঙ্গে। কিন্তু সবাই তো আর যুধিষ্ঠির নন, সকলে সাধারণ মানুষ যারা তাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে দ্রৌপদী তাকে কিছু কথা বলছেন। আমি সেটা এই সময় পড়ে শোনাতে চাই যাতে আমরা সময়ে আবার ঠিক করে মানে চাষ করতে পারি, লাঙল ধরতে পারি সর্বক্ষেত্রে। আমি সেই থেকে একটু পড়ে শোনাচ্ছি। দ্রৌপদী যুধিষ্ঠিরকে ক্ষমা করতে পারেননি, কোনো দিনই পারেননি। বনবাসে কিছুদিন কাটার পরেই তিনি রাগে ফেটে পড়লেন যুধিষ্ঠিরের কাছে। না, এই ঝগড়াটা নেহাত সাধারণ স্তরের ছিল না। বিবাহ এবং ছেলেপেলে হওয়ার পর কর্তাগিন্নির যে গার্হস্থ্য কলহ, এ তাও নয়। ঝগড়ার পূর্বাহ্নেই ব্যাসকে দ্রৌপদীর সম্বন্ধে বলতে হয়েছে, প্রিয়াচ, দর্শনী আচ, পণ্ডিতাচ, পতিব্রতা। অর্থাৎ কিনা বারবার এই চ শব্দটা দিয়ে ব্যাসকে দ্রৌপদীর প্রশংসায় ক্যাটিগরিক্যাল হতে হয়েছে। ক্যাটিগরিক্যাল মানে তিনি প্রিয়াও বটে, দর্শনীয়াও বটে, পণ্ডিতা বটে এবং পতিব্রতাও বটে। বিশেষ করে তৃতীয় বিশেষণে এক কুলবধূ পতিব্রতা নয় পণ্ডিতা। বিশেষ করে তৃতীয় বিশেষণে এক কুলবধূ রমণীকে পণ্ডিত বলে সম্বোধন করায় বুঝতে পারি দ্রৌপদীর কথাগুলি যে ঠিক, তার পিছনে মহাকবি ব্যাসেরও সমর্থন আছে। দ্রৌপদী বললেন, তোমাকে এমনকি
আমাকে যে তোমার সঙ্গে গাছের ছালের কোপনি পরিয়ে বনে পার করেছে দুর্যোধন, তাতে তার মনে অনুতাপ তো হয়ইনি, বরঞ্চ সে রয়েছে আনন্দে। মোদাতে পাপ পুরুষ, তাছাড়া তোমার অবস্থা দেখে আমার করুণা হচ্ছে মহারাজ। আমার যারা পড়েন আমার বই তাদের উদ্দেশ্যে বলি, দ্রৌপদীর এই করুণার নমুনাগুলি আমি মহাভারতের ভাষায় উপস্থাপন করতে চাই না। মহাভারতের ঠিক এই জায়গাটি অবলম্বন করে মহাকবি ভারবি তার কিরাতার্জুনীয় মহাকাব্যে দ্রৌপদীর জবানি তৈরি করেছেন। এক মহাকবি আর এক মহাকবিকে যেমন বুঝেছেন, তারই মূর্ছনা ভারবীর দ্রৌপদীর রসনা। দ্রৌপদী বলছেন, তোমার অবস্থা দেখে আমার করুণা হচ্ছে মহারাজ। সময় ছিল যখন বন্দিরা বিচিত্র রাগিণীতে বন্দনা গান গেয়ে তোমার ঘুম ভাঙাত, এখনও গানে গানেই তোমার ঘুম ভাঙে মহারাজ, তবে সে বন্য শেয়ালের অমঙ্গল গানে। সময় ছিল যখন দ্বিজোচ্ছিষ্ট অন্নে প্রতিদিনের ভোজন আরম্ভ করতে তুমি, এখনও তাই করো তুমি, তবে এ দ্বিজ ব্রাহ্মণ নয়, এ দ্বিজ দুবার জন্মানো অন্ডজ পাখি, যাদের ঠুকরে খাওয়া ফলের প্রসাদ পাও তুমি। সময় ছিল যখন প্রণত মস্তক রাজা রাজরাজের মুকুটমণিতে রক্তলাল হয়ে উঠতো তোমার পা দুখানি, হ্যাঁ এখনও তোমার পা দুখানি রক্তলাল, তবে তা একেবারেই রক্তেই, ব্রাহ্মণদের তুলে নেওয়া আধেক ছাঁটা ধারালো কুশাং করে বিদ্ধ হয় তোমার চরণ, আর আক্ষরিক অর্থেই সেগুলি রক্তে রাঙা হয়ে ওঠে। বস্তুত দ্বৈপায়ন ব্যাসের মহাভারতে দ্রৌপদীর অধিকারের সীমানা দেখে ভারবীর দ্রৌপদী আরও বেশি মুখর হয়ে উঠেছেন প্রতিবাদে। তিনি বললেন, মহারাজ, এ জগতে তুমি ছাড়া আর কে আছে যে তার মনোরমা কুলবধূর মতো রাজলক্ষ্মীকে অন্যের দ্বারা অপহরণ করায়? কারণ আমাকেও যেমন তুমি পাশা খেলে অন্যের হাতে তুলে দিয়েছিলে, তেমনি রাজলক্ষ্মীকেও তুমি পাশা খেলেই অন্যের হাতে তুলে দিয়েছ। পরৈস্তদন্য কৈবাপহারেণ মনোরমাম আত্মবধূমিব শ্রিয়ম। তোমার পূর্বতন রাজপুরুষেরা ইন্দ্রের মতো যে রাজ্য শাসন করে গেছেন, সেই রাজ্য তারা তুলে দিয়েছিলেন তোমার হাতে, আর তুমি হাতির সুরে মালা পরিয়ে দিলে, সে যেমন যথেচ্ছভাবে সে মালা একদিকে ছুঁড়ে দেয়, তেমনি তুমিও রাজলক্ষ্মীর বরমাল্যখানি ছুঁড়ে ফেলে দিয়েছ, যা লুফে নিয়েছে কৌরবেরা। তাছাড়া তোমার জোয়ান জোয়ান ভাইগুলিকে দেখে তোমার মায়া হয় না মহারাজ? এই যে ভীম, যে এককালে রক্তচন্দন গায়ে মেখে সগর্বে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াত, পরে ভ্রমল লোহিত চন্দনার্চিত, সে এখনও চন্দনের মতো লাল রং গায়ে মেখেই ঘুরে বেড়ায়, তবে তা গিরিগুহার গৈরিক ধুলোর লাল, পদাতিরন্তর গিরিরে নুরোষিত। তারপর এই যে দেখছো অর্জুন, যে এককালে উত্তর দিক জয় করে থরে থরে ধনরত্ন এনে দিয়েছিল তোমার রাজসৌযজ্ঞের ভাণ্ডার পূর্ণ করতে, সেই বীরপুত্র এখন গাছের বাকল খুঁজে বেড়ায়, কোনটা পরিধানের উপযুক্ত কোনটা নয়, এই বাছাই করার বীর কর্মে এখন সে নিযুক্ত। দ্রৌপদী বলে যাচ্ছেন, আরও অনেক কথা বলেছেন, আমি সব বলছি না, আবার তারপরের একটু টুকরো এর মধ্যে যুধিষ্ঠির জবাব দিয়েছেন দ্রৌপদী, দ্রৌপদী সেটা মানেননি। দ্রৌপদী কীরকম দ্রৌপদী? বীর স্বামী গর্বিতা দ্রৌপদী, পুরুষ কারে বিশ্বাস করেন? যুধিষ্ঠিরকে তিনি বলতে চান, তুমি আমার জ্যেষ্ঠ স্বামী হলে কি হয়, তুমি যে চাষারও অধম। যুধিষ্ঠির, দেখো না ক্ষেতের চাষিরাও লাঙল দিয়ে মাটি ফেড়ে বীজ বপন করে, পৃথিবী লাঙ্গলে নেহ ভেত্বা বীজম বপন্তুত। তারপর কৃষক চুপটি করে বসে থাকে দৈবাধীন বৃষ্টিপাতের অপেক্ষায়, কিন্তু তুমি দৈবের অপেক্ষাতেই বসে আছো। কৃষক ভাবে, যতটুকু আমার পুরুষকারে কুলোয় লাঙল দিয়ে মাটি ফাড়া সেটুকু আমি করেছি, তারপরেও যদি বৃষ্টিপাতের দৈব সাহায্য না পাই তাহলে আমার দিক থেকে অন্তত ত্রুটি নেই কোনো।
jadanna purusha kurjat kritangtat sakalang maya. Temni dhir vektira tar paurusher kortobboti age sampanno koren, tar poreo jodi doibotar sahayotay hat bariye na dey, tokhon tini attotushto thaken ei bhebe je tar to kono doshi nei. Draupadi Yudhishthirer ei uttaphin olos dosha shojjo korte paren na. Yudhishthirke tini mukher upore shuniye diyechen je shuye pore thaka olos byaktike olokkhite dhore. অলক্ষীর আবিশত্তেনম শয়ানম অলসং নরম, কিছু তো করো, কিছু করলে তবে তো তুমি বলবে আমি চেষ্টা করেছি হয়নি। কৃতে কর্মণি রাজেন্দ্র তথান্যন্নম অবাপ্নুতে। আমি আর একটু সামান্য পরে দ্রৌপদীর সঙ্গে কৃষ্ণের যে একটু কথা হচ্ছে সেটা বলে আমি শেষ করে দেব, কারণ কৃষ্ণকে দ্রৌপদীর সমস্ত কথা শুনতে হয়েছে এবং শেষ জায়গায় অনেক দিন পর উদ্যোগ পর্বে যখন যাচ্ছেন কৃষ্ণ পিস মিশন নিয়ে যে কীভাবে শান্ত করব কৌরবদের, সেখানে কৃষ্ণ বললেন প্রথমে যে কোনো বড় বড় রাজনৈতিক কথা নয়, কোনো বিশাল দর্শনের কথা নয়, এমনকি কোনো মহৎ ধর্মের কথাও নয়। কৃষ্ণ বললেন যুধিষ্ঠিরের একটু তারা আছে সঞ্জয় এসেছিলেন দূত হয়ে ধৃতরাষ্ট্রে, বিশ্বদ্রোণকে সাক্ষী রেখে তুমি মহারাজ ধৃতরাষ্ট্রকে বলো ভালো করে যজ্ঞটজ্ঞ করে নিন, ছেলেপিলে সঙ্গে নিয়ে একসঙ্গে যা আনন্দ করার তাও করে নিন, সামনে বড় ভয় আসছে মহৎ বা ভয়মাগত। কেন জানো সঞ্জয়? কৃষ্ণ বলে চললেন দ্রৌপদীর কাছে আমার ঋণ বেড়ে যাচ্ছে দিনের পর দিন, আর সেই কথাটা আমার মন থেকে এক পলের জন্যেও দূরে সরে যাচ্ছে না। আমি দূরে ছিলাম আর সেই কুরুসভায় সমস্ত রাজন্যবর্গের চোখের সামনে অপমানিতা হতে হতে আমাকে কতই না কেঁদে কেঁদে ডেকেছিল দ্রৌপদী, এই কথাটা আমি কিছুতেই ভুলতে পারছি না। দিন চলে গেছে অনেক, তাই দ্রৌপদীর কাছে ঋণও আমার বেড়েই চলেছে। ঋণমে তৎ প্রবৃদ্ধংমে হৃদয়া না প্রসারপতি। কৃষ্ণের কথা শোনার পর দ্রৌপদী শেষ জায়গায় এসে বলছেন এই সখার অধিকার এতটাই, যুধিষ্ঠির ভীম অথবা অর্জুনও কৃষ্ণের সঙ্গে যে মর্যাদায় কথা বলেন সেই মর্যাদা সমপ্রাণতার মাহাত্ম্যে স্তব্ধ করে দিয়ে দ্রৌপদী কৃষ্ণকে স্বাভিমানে বলতে পারেন আমি তোমাকে সাফ সাফ জানিয়ে দিচ্ছি কৃষ্ণ, অন্তত চারটে কারণ আছে যাতে তুমি নিয়ত আমাকে রক্ষা করতে বাধ্য। চতুর্ভিঃ কারণেই কৃষ্ণ তয়া রক্ষাস্মি নিত্যশ। এক, সম্বন্ধাত, অর্থাৎ কিনা আমি তোমার আপন পিসির ছেলের বউ। দুই, গৌরবাত, আমাকে কি তুমি কম ভাবো, যজ্ঞের আগুন থেকে আমার জন্ম, অতএব ব্রাহ্মণ ক্ষত্রিয়ের যেমন গার্হপত্য অগ্নি রক্ষা করেন সেই গৌরবে আমারও রক্ষা হওয়া উচিত। তৃতীয়, সখ্যাত, সবচাইতে বড়, পাণ্ডববধূর সম্বন্ধ ছাড়াও, সম্বন্ধের গৌরব ছাড়াও তোমার সঙ্গে আমার একান্ত ব্যক্তিগত সম্পর্ক আছে, তুমি আমার বন্ধু। দ্রৌপদী মহাভারতের টিকাকার নীলকণ্ঠকে চিনতেন না, চিনলে বলতেন তুমি বোকার মতো সখ্যের অর্থ বানিয়েছ ভক্তিমতী, আমি কোনোদিনই কৃষ্ণের ভক্ত নই, আমি তাঁর বন্ধু। দ্রৌপদী বলেছেন আমি পাণ্ডবদের বউ বটে, ভার্যা পার্থানাম, কিন্তু আরও আছে অর্ধেক আকাশ, আমি যে তোমার বন্ধু, তব কৃষ্ণ সখি বিভো। চতুর্থ কারণ হিসেবে দ্রৌপদী কৃষ্ণকে বলেছেন সবার উপরে তোমার ক্ষমতা আছে, সামর্থ্য আছে, তাই আমি তোমার উপর নির্ভর করি, সম্বন্ধাত, গৌরবাত, সখ্যাত, প্রভুত্বেন চ কেশব। কৃষ্ণ এই কথাগুলি বলেন সম্বন্ধ, গৌরব, সখ্য এবং প্রভুত্ব, এই সবগুলি তাকে দ্রৌপদীর কাছে উত্তরোত্তর ঋণী করেছে, যে ঋণ চুকানোর জন্য দ্রৌপদীর সামনেই তিনি সে কথা স্বীকার করেছেন যে আমি দ্রৌপদীর কাছে ঋণী আছি। দ্রৌপদীর সঙ্গে কৃষ্ণের সম্পর্ক এই চার দেয়ালের বাইরে যায়নি, যখনই মনে হয়েছে স্ত্রী হিসেবে তিনি সুবিচার পাচ্ছেন না,
তখনই বন্ধুর কাছে তিনি স্বাভিমানে মুক্ত শ্বাস হয়েছেন, আলগা করে দিয়েছেন তার নিজের মনের গুরুভার, পরিবর্তে কৃষ্ণের কাছে পেয়েছেন সেই আশ্বাস যা তিনি চান, সেই সমপ্রাণতা যা তার স্বামীরাও তাকে দিতে পারেনি। দ্রৌপদীর মনের কথা দ্রৌপদীর মতো করেই যদি কেউ বুঝে থাকেন তো সে কৃষ্ণ, তার স্বামীরা নন। দ্রৌপদীর সঙ্গে কৃষ্ণের সম্পর্ক এইটুকুই, ভাই মনের কথা, তব কৃষ্ণ প্রিয়া সখী। এই মুহূর্তে আমি একটা কবিতা পড়ব, কবিতাটি দীপ্তি হালদারের লেখা। এই কবিতা দিয়েই আমি আমার দ্রৌপদী প্রবন্ধ শেষ করেছিলাম। এই রোদ দিগন্ত ভাসানো স্পর্শ করে এসেছে তোমাকে, এই পাওয়া মায়েরই মতো যেন ঘুমন্ত কপালে চুমু রাখে চুপি সারে, আর এই বারান্দায় লাফানো চড়াই বলে যে আমি তো রোজ ভোরবেলা ওর কাছে যাই, ভোর না হতেই শিউলি কোণে বউ হাসে, ওই তো আমার কাছে ফুল নিতে আসে, রসিকা কাশের বুড়ি চোখ টেপে জানি সারা রাত তুমিও যে কোনো কোন অভিমানে শিশির ঝিঁকোয় নিচু ঘাসের ওপরে, ও কিন্তু আমারই সাথে অশ্রুভাগ করে, জানি তো আমরা সকলে তো ওর, ভিনদেশি পাখিরা বলে সুরের দোসর, এত যে সম্পর্ক সেতু সুরে সুরে আজীবন পার, বলতো এর পরেও সত্যি কি উপায় আছে এই আর যে তরবাসে পরস্পর অস্পৃষ্ট থাকার। সকলে ভালো থাকুন, নমস্কার সবাইকে, যা নীতি নিয়ম আছে সেগুলো মেনে চলুন এবং সুস্থ থাকার চেষ্টা করুন শারীরিকভাবে এবং মানসিকভাবে। ধন্যবাদ।